সাত সকালেই ফলন্ত তিন গাছের খুন। নদিয়ার শান্তিপুরে ঘটনাস্থলে পুলিশ। অন্ধকার কাটতেই কাক ভোরে ইলেকট্রিক্যাল করাত মোটর ভ্যান নিয়ে জল্লাদরা উপস্থিত শান্তিপুর শহরের চার নম্বর ওয়ার্ডের গৌর দাসের বাগানে। শব্দবিহীন ভাবেই ফলন্ত তিনটি আম গাছ লুটিয়ে পড়ল মাটিতে। জানা যায় স্থানীয় কিছু গাছ মাফিয়া বন দপ্তরের বিনা অনুমতিতে ক্রমেই কাটছিল গাছ। সকলেই তো আর দু এক হাজার টাকার জ্বালানি হিসাবে কিছু ডালপালা নেওয়ার লোভে মেরুদণ্ড বিক্রি করে দেন না। এমনই এক প্রতিবেশীর তোলা ছবি পরিবেশ এবং গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনকারী পরিবেশ কর্মীদের দ্বারা প্রশাসনিক মহলে পাঠাতেই তড়িঘড়ি শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনটি মোটর ভ্যান সমেত কাটা গাছের অংশ বাজেয়াপ্ত করে। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন অনেকেই ঘটনার নিন্দা করলেও প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন। অর্থবল এবং পেশী শক্তির সমৃদ্ধ গাছ মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন এর আগে। প্রসঙ্গত, এই চার নম্বর ওয়ার্ডের গোসাই বাগান বলে খ্যাত সুবিশাল বাগান শেষ হয়েছে, গড়ে উঠেছে জনবসতি, এমনকি ইলেকট্রিক্যাল, পানীয় জল, অন্যান্য সরকারি সুযোগ সুবিধা সবই মিলেছে এখানে। ওই ওয়ার্ডের আশেপাশে ছোট বড় মাঝারি এরকম প্রায় সাত থেকে আটটি বাগানে সবুজের বংশ নেই আর। এলাকা সূত্রে জানা যায়, প্রশাসনিক রাজনৈতিক উদাসীনতা শুধু তাই নয়, পরোক্ষভাবে তাদেরও একাংশ যুক্ত থাকে কোনো না কোনো ক্ষেত্রে। কে কোথায় ভোট দিতে পারে তার মূল্যায়ন হয় রাজনৈতিক নেতৃত্বে চুলচেরা বিশ্লেষণ। অথচ বড় বড় বাগান কেটে সাফ হয়ে গেলে উপস্থিতি হতে দেখা যায় না জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতৃত্বদের। গাছ লাগান প্রাণ বাঁচান আত্ম উপলব্ধি বাদে এই উক্তি পরিণত হয়েছে স্লোগানে। যে গাছ লাগানো রয়েছে তার সুরক্ষা কতটুকু? পরিবেশ কর্মীরা বলেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের কাজে এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেদের পরিবার। আগামী প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশ রক্ষার তাগিদে এগিয়ে আসতে হবে সাধারণ সচেতন মানুষকে। করোনার মধ্যে অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছে অনেককেই, তীব্র দাবদাহে কষ্ট পাচ্ছে সকলেই। সামান্য কিছু অর্থের লোভে বৃক্ষচ্ছেদন এখন শুধু গাছ মাফিয়াদের হাতেই সীমাবদ্ধ নেই, তাতে যুক্ত হয়েছে সাধারণ এক অংশের মানুষও। শান্তিপুর শহরে শুধু চার নম্বর ওয়ার্ড নয়, সমগ্র শহর এবং গ্রামাঞ্চলে এভাবেই, কোথাও রাতের অন্ধকারে, কোথাও বা প্রকাশ্য দিবালোকে। বর্তমান যুব সমাজকে অর্থের লোভ দেখিয়ে অথবা প্রবীণদের মৃত্যু হুমকি দিয়ে মুখ বন্ধ করে সবুজ ধ্বংস হচ্ছে প্রতি মুহূর্তে। কিন্তু কাটা হচ্ছে, এটা খারাপ না ভালো? ভালো নাই। এটা আপনারা যে এলাকাবাসী প্রতিহত করেছেন কখনো? এই পাড়ার ছেলেপেলে সব ক্লাবে আছে, তারা সবাই ওই ওই মন্দিরের ভিতরে আছে, ওখানে গেলে কথা বলা যাবে। আচ্ছা, আপনার বাড়ি এখানে কোথায়? আমার বাড়ি ওই পাশে। এটা কখন থেকে কাটা হচ্ছিল? কাটা হচ্ছে সকালে, ভোরবেলা থেকে। এই ইলেকট্রিক মেশিন নিয়ে ছিল আওয়াজ টাওয়াজ পাচ্ছিল? কটা গাছ? তিনটে গাছ কাটছে মনে হয়। এগুলো সব আম ধরা গাছ তো? আম ধরা গাছ, এই বড় বড় আম। তাহলে আম ধরা গাছ কেটে ফেলছে? কি নাম কাকা আপনার এখানে বাড়ি? আপনার এখানে বাড়ি? কি নাম? অশোক সিকদার। অবশ্যই, এই যে গাছ থাকলে যে আমরা একটু অসুবিধা আছে, বাগানে বসলাম, এগুলোও তো আমাদের হবে না। বাগান থাকলে তো আমাদের শান্তিপুরে এরকম করে বহু বাগান শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। আপনারা কি কখনো প্রতিবাদ করেছেন এলাকা থেকে? আমরা প্রতিবাদ করার কে বলেন তো? তো এটা কি সকাল থেকেই চলছিল? সকাল থেকে আমি তো ঘুম থেকে উঠেছি যখন, তখনই দেখলাম শুরু হলো। তবে এই তো দুটো তিনটে গাছ মনে হয় কাটে, এই এই জায়গায় আর কাটেনি তো, এই জায়গা থেকে এই দুটো তিনটে। এগুলো সব আম ফলন তো? আম গাছ আম ধরেছিল অল্প অল্প, মানে বেশি ধরেনি, অল্প অল্প আম ধরেছিল। আচ্ছা, মানে আপনারা এলাকাবাসী হিসাবে তো এটা চাইছেন না? এবার এলাকাবাসী হিসাবে গাছ তো থাকতে সবাই চায় যে গাছ থাকলে ভালো হয়। এই জায়গাটার নাম কি? স্টেডিয়াম পাড়া। আপনার নাম? আমার নাম অভিরাম চৌধুরী। আগামী দিন তৈরি হবে সেটা ব্যাপকভাবে, যে গাছ কাটা হচ্ছে চারিদিকে সেটা আমাদের রুখতে হবে, বা সবাই মিলে মানে আমাদের এটা সচেতন হয়ে আন্দোলনটা করতে হবে। হ্যাঁ, আপনার এই ওয়ার্ডে তো অনেক গাছ কাটাই হয়েছে আগে। হ্যাঁ, আমাদের এখানে ওয়ার্ডে বলতে এই চিন্তের আম বাগান, তারপরে মোটামুটি এই এদিকে লোহার গেট বাগান ব্যাপকভাবে কাটা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পেছনে যারা আছে ব্যাপক মানে পয়সাওয়ালা লোক আছে, তারা তাদের সাথে বড় নেতাদের সাথে বা প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ সাযোগ আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের কয়েকজন পরিবেশ কর্মী বা আমাদের বিজ্ঞান কর্মী যারা এই আন্দোলনগুলো করছে তাদের উপর প্রচণ্ড হুমকি মুখে পড়তে হচ্ছে। সেটা আসলে মানুষকে সবাই মিলে যদি এগিয়ে না আসে তাহলে এইটা রোখা মুশকিল। কিন্তু আমার আহ্বান যে সবাই মিলে এগিয়ে আসুন।
তো এটা এই যে পিছিয়ে যাচ্ছে মানুষ আন্দোলন থেকে ক্রমশ, সেটার পিছনে কি কারণ মনে হয়? সেটার পিছনে কারণ মানুষ হচ্ছে এখন অনিশ্চয়তার মুখে চলে এসছে, আগামী জীবন কি হবে, মানে জীবনে যে হুমকির মুখে পড়া, ব্যবসায়ী পয়সা আলাদের তাদের পিছনে লাগা, তারা এবার তাদের হুমকির মুখে পড়া, দীর্ঘদিন ধরে হয়তো তাদের অর্থনীতিগতভাবে তাদের ছত্রছায় থাকা কোনো উপকার পাবে না, এরকম হয়তো ব্যাপারগুলো চলে আসবে। সেই জায়গা থেকে তারা বিশেষ করে হুমকির মুখে, তারপরে জীবনে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া, এটা হচ্ছে বেশি বিশেষ করে এই রাজনৈতিক দলগুলোর কর্মসূচি হতে পারে। তো এটা যেহেতু প্রাকৃতিক, এটা তো হওয়া উচিত। আজকে যেভাবে গঙ্গার মাটি কেটে চুরি হয়ে চাষিদের ক্ষতি হচ্ছে, বা আমাদের এই যে জলাশয় বুঝিয়ে মাটির তলায় যে জল যাওয়া বন্ধ হচ্ছে, সেসবগুলো তো বন্ধ হওয়া উচিত। এগুলো তো মানে আমাদের রাজনৈতিক দলের ভূমিকা হওয়া উচিত বিশেষ করে, কারণ এই যে গরম বা এই যে আমাদের মানে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেটা তো সবারই এটা নজর দেওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলো এটা দিলে আমাদের মনে হয় আরও বেশি সুবিধা হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মন্টু দাস। ক্রমান্বয় সারা বিশ্বজুড়েও কিন্তু মানে মানে আসলে শাসক দলের গায়ের চামড়া গন্ডারের থেকেও মোটা হয়ে গিয়েছে। তারা কোনো তোয়াক্কা করে না, তারা কোনো লজ্জা মান সম্মানের কোনো বালাই নেই, কোনো দায়বদ্ধতা নেই নাগরিকদের প্রতি। ভোটে যেটা অবধি ওই ভোট মিটে গেলে আর কোনো রাজনৈতিক এজেন্ডা তো হতে পারে, যে এই যে গাছ কাটা পুকুর ভরাট এগুলো তো একটা রাজনৈতিক এজেন্ডা? না না নেই, সেগুলো নেই। একটা রাজনৈতিক দলের মুখে কোনো প্রশ্ন আছে? আজকে এই যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এত সতর্কতা, এই তো কলকাতা শোনা যাচ্ছে 35-30 মধ্যে জলের সমুদ্রের তলায় চলে যাবে একটা বিরাট অংশ, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে? আমরা জন উদ্যোগ থেকে মানে সাধ্য অনুযায়ী আমরা রাস্তায় নামি। আমরা রাজনৈতিক দল নয়, কিন্তু আমরা রাজনীতি বর্জিতও নয়। আমাদের রাজনীতি আছে, কিন্তু কোনো দলীয় রাজনীতি, ভোট সর্বস্ব দলীয় রাজনীতির সাথে আমরা যুক্ত নই। আমরা মনে করি যতগুলো এ আছে কোনো ফারাক নেই, 18-20, 19-20, 18-20, 19-20, এই পার্থক্য যতগুলো ভোট বিকারী দল আছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।